সামনের সংকট, ভয়াবহ সংকট। ওখানে চলছে হিন্দুত্ববাদী একটা উস্কানি দেওয়া হচ্ছে, এখানেও ঠিক পাল্টা, কারণ এখানে 90% মুসলমান। আমরা রসুলকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, নাকি? এটা আমাদের ইমান। কাজেই আমাদের ইসলাম কখনো অন্যায় অবিচার শিক্ষা দিতে পারে না, এ কথা মুখে বললে হবে না। এখন সবাই মিলে সম্মিলিতভাবে এই আদর্শটা নিয়ে মাঠে নামতে হবে। তবে আমি বলবো, মুক্তিযুদ্ধের যেই চেতনা, মুক্তিযুদ্ধের যেই অঙ্গীকার করা হয়েছিল, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের, সকল মতের মানুষ বসবাস করবেন, এটা ছিল না? একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এটা ছিল না? এখানে গুজব আর হুজুক থাকবে না, এটা ছিল না? ওই পাকিস্তানি শাসকদের মতো ধর্মকে অপব্যবহার করা হবে না, এটা ছিল না? কিন্তু সেই কাল নাগিনি, সেই কাল নাগিনি আবারও সুবল মারছে বাংলার জমিনে। তাদের বিষাক্ত ফনা আবার তুলছে, এই বিষকে নির্মূল করার জন্য একটা শক্তিশালী আদর্শ লাগবে। সেই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি বলেছি, সাদ্দাম হুসেন ইরাক রক্ষা করতে পারে নাই, বাদশাহ জহির আফগানিস্তান রক্ষা করতে পারে নাই, গাদ্দাফি লিবিয়া রক্ষা করতে পারে নাই, বাশার আল আসাদ সিরিয়া রক্ষা করতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আল্লাহর পক্ষ থেকে একটা মহান আদর্শ চলে এসেছে, এই আদর্শ নিয়ে এদেশের বীর জনতা, নারী পুরুষ, ইমানদার, মানবতার কল্যাণকামী প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এই বাংলার মাটিকে কেউ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সজাগ আছি, আমরা সতর্ক আছি। তোমরা 71 সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছো, আমার বাড়িতে আমার ভাইকে জবাই করেছো, আমরা যারা জীবন দিচ্ছি এটার নাম শাহাদাত, তোমাদের মৃত্যু শাহাদাত নয়। 2020 সালের শুরুতে আজকে আমরা কতগুলি অঙ্গীকার করব, আর ধর্ম ব্যবসা চলবে না, আর জঙ্গিবাদ চলবে না, আর সাম্প্রদায়িকতা চলবে না, আর কুপমণ্ডুকতা চলবে না, ধর্মের নামে হানাহানি হতে দেব না, নারীদেরকে বাক্সবন্দী করতে পারবে না। আমরা হব সারা দুনিয়াতে জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে সেরা জাতি। আমরা দুনিয়াকে লিড দেব, দুনিয়ার মানুষকে বলবো, বুকা নাঙ্গা এই বাংলার দামাল ছেলেরা একটা আদর্শ পেয়েছে, সেই আদর্শ দিয়ে আমরা দুনিয়াকে একটা সভ্যতা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা হব এক জাতি, এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এক জাতি এক দেশ, এক জাতি এক দেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এক জাতি এক দেশ।